রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের রহস্যজনক মনোভাব, আর এই কারণে জাল কারবারি রূপম করের মামলাটি শেষ পর্যন্ত ফাইল চাপা পড়ে যাচ্ছে। তার সতীর্থদের নিয়ে বেশ কয়েক কোটি টাকার জাল কারবারের সঙ্গে জড়িত অভিযুক্ত রূপম এমনটাই কিন্তু দাবি করেছিল ক্রাইম ব্রাঞ্চ। রাজ্য পুলিশে ক্রাইম ব্রাঞ্চের উল্লেখযোগ্য দুর্বলতা, আর এ কারণে রীতিমতো চাপা পড়ে গেছে বড়সড় জাল কারবারি রূপম করের মামলাটি। সরকারি জাল নথিপত্র, দলিল দস্তাবেজ, জাল অফার তৈরির অভিযোগে শহরের বটতলি স্কুল এলাকার নিজ বাড়ি থেকে চলতি বছরের মার্চ মাসে গ্রেফতার করা হয়েছিল রূপম করকে। তার কাছ থেকে প্রচুর পরিমাণ সরকারি জাল নথিপত্র, রাবার স্ট্যাম্প, চাকরির অফার ইত্যাদি বাজেয়াপ্ত করেছিল পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পাওয়া গিয়েছিল জাল পেট্রোল পাম্পের পারমিট, মদের লাইসেন্স ইত্যাদি। সঙ্গে সঙ্গে তার ঘর থেকে সিজ করা হয়েছিল কম্পিউটার, প্রিন্টার সহ অন্যান্য জিনিসপত্র। ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছিলেন, তার ঘরে প্রচুর পরিমাণ জাল কাগজপত্র পাওয়া গেছে। এই খবরে গোটা রাজধানী সহ রাজ্যে ছড়িয়েছিল চাঞ্চল্য। রাজধানী পশ্চিম থানায় এই অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা সহ জাল কারবারির অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছিল। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি করেছিলেন সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ সব্যসাচী সিং। সূত্রে জানা গিয়েছিল, রূপম করের কাছ থেকে জাল দলিল সংগ্রহ করেছিলেন বাবুজি বিদ্যামন্দির এলাকার তপন সাহা নামে এক ব্যক্তি। তার সূত্র ধরে মামলা গ্রহণ রুজু করতে হয়েছে। জাল নথিপত্র তো বটে, মার্চ মাসে তাকে তার বাড়িতে হাতে নাতে পাকড়াও করা হয়। কিন্তু অভিযোগ সময়ের ব্যবধানে অজ্ঞাত এক কারণে অভিযুক্ত রূপম কর রীতিমতো ছাড়া পেতে চলেছে। এই অভিযুক্ত ত্রিপুরা লোক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি। অভিযোগ, ওই পার্টির নাম ভাড়িয়ে এবং বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতে নিয়েছে সে। কমপক্ষে 3 কোটি টাকা বিভিন্ন ভাবে হাতিয়ে নিয়েছে সে। এই কুখ্যাত অভিযুক্ত যখন ধরা পড়েছিল, তখন অনেকেই আশা করেছিলেন মামলাটি সুষ্ঠু তদন্ত হবে। ঠিক কত সংখ্যক ব্যক্তির কাছ থেকে এই অভিযুক্ত টাকা নিয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু হবে। ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী পুলিশ অফিসার নিজেই দাবি করেছিলেন, অভিযুক্ত রূপম কর সরকারি নথিপত্রে জাল কারবার এবং চাকরি কারবারের বিশাল নেটওয়ার্ক রয়েছে। কিন্তু এত কিছুর পর মাত্র 2 মাসের ব্যবধানে রূপম করের মামলাটি আচমকা ফাইল চাপা কেন পড়ে গেল, সেটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নের সৃষ্টি হয়েছে। লক্ষণীয় বিষয় হলো এটাই, এই অভিযুক্ত গ্রেফতার হবার পর যে আত্মবিশ্বাস দেখিয়েছিল ক্রাইম ব্রাঞ্চ, সেটা বর্তমানে নেই। জানা গেছে তদন্ত মাঝপথে আটকা পড়ে আছে। কি কারণে এই গুরুত্বপূর্ণ তদন্তটি হালকা করে দেখছে ক্রাইম ব্রাঞ্চ কিংবা রাজ্য পুলিশের ঊর্ধ্বতন মহল, তা নিয়ে বিশেষ কৌতূহলের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।